বৈদিক গণিতে আজকে আমরা গুণের কিছু নিয়ম শিখব। আমরা সকলেই আশা করি এক থেকে নয় পর্যন্ত যে টেবিলটা সেটা আমরা সকলেই জানি, তাই আমি সেটা আর বলছি না। আজকে আমরা কিভাবে গুণ করতে হয় তার কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ব্যালেন্সিং রুল নিয়ে আলোচনা করব, যেটা আমরা আগেও দেখিয়েছিলাম যোগের ক্ষেত্রে। তো সেটা আজকে আরেকবার আমরা গুণের ক্ষেত্রে কিভাবে হয় সেটা আমরা দেখাব। আচ্ছা, একটা আমি অঙ্ক নিচ্ছি, ধরো 23 গুণিত, আচ্ছা বাংলাতে লিখি, ধরো 23 গুণিত 5। গুণ আমরা কিরম ভাবে করব, আমরা সিঙ্গেল ডিজিটে গুণ করব এবং সেগুলো লিখে দেব। প্রথমে 3 এর সঙ্গে 5 গুণ করলাম, কত হলো 15, দিয়ে একটা স্ল্যাশ দেব, দিয়ে 5 দুগুণে 10 লিখব। এরপরে ব্যালেন্সিং রুল অ্যাপ্লাই করবো, কিরকম 5টা অ্যাজ ইউজুয়াল নেমে যাবে 5, একটা শূন্যর সাথে যোগ হবে, কত হবে 1, আর একটা পড়ে থাকলো 1, তাহলে উত্তর হলো এটা। আচ্ছা, এটা হচ্ছে ব্যালেন্সিং রুল বলা হয়। আচ্ছা, একটা বড় অঙ্ক নিচ্ছি, ধরো নিলাম 235 গুণ 7, ধরো এটাই কি করব, 7 5 35, 7 আর 5 গুণ করেছি, বা 7 এর সঙ্গে 3 গুণ করলাম 21 হলো, 7 আর 3 গুণ করেছি, তারপর 7 এর সঙ্গে 2 গুণ করেছি, কত হবে 14। এবার ব্যালেন্সিং রুল অ্যাপ্লাই করুন, দেখুন খুব সহজে হবে, 5 লিখে দিলাম, 3 এর সঙ্গে 1 যোগ করলাম, কত হয় 4, তারপরে 2 এর সঙ্গে 4 যোগ করলাম, কত হবে 6, আর এখানে 1টা পড়ে থাকলো, ফল উত্তর হলো এটা। আচ্ছা, আরো কয়েকটা অঙ্ক নিয়ে আনা যাক, ধরো নিলাম একটু বড় নেওয়া যাক, ধরো নিচ্ছি 7 7 5 4 3, ঠিক আছে, তার সঙ্গে আমরা গুণ করব ধরো 8। আচ্ছা কি করব, 8 3 গুণ করলাম 24, স্ল্যাশ দিলাম, 4 আসতে 32, আর 5 আসতে 40, 7 আসতে 56, তাই তো। আচ্ছা এবার দেখো, 4 লিখে দিলাম অ্যাজ ইউজুয়াল 4, 2 এর সঙ্গে 2 যোগ করছি, 4 হলো, 3 এর সঙ্গে 0, কত হবে 3, 6 এর সঙ্গে 4 যোগ করলাম 10, তাহলে 0, 1টা এখানে চলে যাবে, 5 এর সঙ্গে 1 যোগ করবো 6, যেহেতু এটা ক্যারি ওভার হয়েছিল 6 4 10, 0 লিখেছি আর 1টা 5-এর মাথায় তুলে দিয়েছি, ক্যারি ওভার হয়েছে 6 হয়েছে, এটা হচ্ছে আনসার। আশা করি বোঝা যাচ্ছে। আর একটা বড় অঙ্ক নিই, দিয়ে আজকে যে ব্যালেন্সিং রুলটা সেটা শেষ করব। ধরো দেয়া আছে 3 2 5 8 5 8 9 7, ঠিক আছে, এর সঙ্গে আমাদেরকে গুণ করতে হবে ধরো 6-এর, কি করে করব, খুব ইজি, 6 7 42 লিখলাম, 6 9 54, 6 8 48, 5 6 30, 6 2 12, 3 6 18, তাই তো। এবার অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম 2 4 4 8, 8 5 3, 1টা ক্যারি, 4 1 5, 4 এর সঙ্গে 1 যোগ করলো 5, 5 আর 0 যোগ করলে 5ই হবে, মানে এখানের সঙ্গে এটা গেল। আচ্ছা 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, এটা, তারপরে 8 এর সঙ্গে 1 যোগ করলে 9, 1 আর 9 যোগ দিলাম, এটা হলো তোমাদের উত্তর। আচ্ছা, এখানে আজকে ব্যালেন্সিং রুলটা রাখলাম, কালকে আরো নিয়ে আসবো অঙ্ক। ধন্যবাদ।